মধ্য নভেম্বরের এই সময়টায় হিমালয়ের পশ্চিমাংশের এই পর্বতগুলো বরফে ঢাকা থাকার কথা, অথচ দেখা যাচ্ছে এখানকার তাপমাত্রা অনেক বেশি, 11 ডিগ্রি সেলসিয়াস। গেল 30 বছর ধরে হিন্দু যোগী স্বামী ধর্মানন্দ এখানে থাকেন, পরিবর্তনগুলো নিজের চোখে দেখেছেন তিনি। 1990 সালে যখন আমি এখানে প্রথমবার আসি, তখন আরও 100 মিটার নিচে হিমবাহ ছিল। এর মুখটাই ছিল অনেক নিচে, পুরো নদী বরফের চাদরে ঢাকা থাকত। যে কোনো সময় পার হওয়া যেত, কখনো গলত না। এখনো পুরনো ব্রিটিশ মানচিত্রে বরফের তীর দেখা যায়, এখন আর এসব নেই, সব শেষ। পিন্ডারি হিমবাহটি দেখতে এখন এমন, নদীর উপর বরফের আবরণ নেই, এমনকি নদীর পানির উৎসই এখন হুমকির মুখে। আজ এই হিমবাহটির দৈর্ঘ্য 5 কিলোমিটার। পর্বতের খাড়া ঢালের পাথরে গায়ের মাঝেটি আটকে আছে। বেশি খাড়া হওয়ার কারণে এই বরফ গলার হারও বেশি। হিমবাহ জড়ো হওয়ার জায়গাও কমে গেছে। এখন শীতকালে খুব অল্পই বরফ জমে। 3,800 মিটার ওপরে বরফ নেই বললেই চলে। অন্য হিমবাহগুলো সমান্তরাল ট্র্যাকের। গত 100 বছরে গঙ্গেত্রী, যেখান থেকে হিন্দুদের পবিত্র নদী গঙ্গার উৎপত্তি, তার অর্ধেক বরফ হারিয়েছে। আগে তুষারপাত শুরু হতো সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে। নিয়মিত বিরতিতে বেশ অনেকখানি তুষার পড়ত। তুষার জমে বরফ হতে যথেষ্ট সময় পেত, কিন্তু এখন অক্টোবর নভেম্বরই বরফ গলতে থাকে। বৃষ্টিপাতের ধরনও বদলে গেছে, এতেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে। ওয়াদিয়া ইনস্টিটিউটের গবেষকরা দূষণের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন। কাছাকাছি অবকাঠামো নির্মাণাধীন এলাকা থেকে প্রচুর ধুলা এসে পড়ায় বরফ আগের মতো 97 থেকে 98% সূর্যকিরণ প্রতিফলিত করতে পারছে না। ধুলিকণা হিমবাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ফলে এখন আর বরফের স্তরগুলোকে আগের মতো সাদা মনে হয় না। এই ধুলিকণা খুবই বিপজ্জনক, এরা তাপ শোষে না এবং বরফ খুব দ্রুত গলতে বাধ্য করে। ধুলির স্তর 1 থেকে 2 মিলিমিটারের বেশি হবে না, কিন্তু এটি বরফ গলার হার বাড়িয়ে দেয়। তো এই পরিবর্তনগুলো পর্বতমালার ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। হিমবাহের এই পরিবর্তনগুলো এই অঞ্চলের জলবায়ু ও জীব বৈচিত্র্যের উপরেও প্রভাব ফেলে। এখানে নতুন নতুন প্রজাতির দেখা পাওয়া যাচ্ছে। গত বছর মশা দেখা গেছে, বিছানার পোকাও পেয়েছি আমি। নতুন নতুন জীব বেরিয়ে আসছে। 6 কিলোমিটার নিচে জোঁকও পাওয়া যাচ্ছে। 20-30 বছর আগে এগুলোর কোনোটিই ছিল না এখানে। বিজ্ঞানীরা বলেন, এই হারে তাপমাত্রা বাড়তে থাকলে 2100 সাল নাগাদ হিমালয়ের সব হিমবাহ গলে যাবে। এতে এশিয়ার 3টি প্রধান নদী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। প্রায় 300 কোটি মানুষ পানির জন্য হিমবাহের উপর নির্ভরশীল। তাই পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের হিমবাহ বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।